একদিনে সুন্দরবনের স্বাদ নিতে চাইলে আপনাকে যেতে হবে করমজল। করমজল পশুর নদীর তীরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের একটি অংশ। সুন্দরবনের অনেক কিছুই আপনি এখানে পাবেন। নিরিবিলি বনের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য এখানে রয়েছে কাঠের তৈরি রাস্তা। আরও আছে সুন্দরবনের অন্যতম আকর্ষণ হরিণ। বাংলাদেশের সবচেয়ে বড় কুমির প্রজনন কেন্দ্র এখানেই অবস্থিত। বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় চারপাশে দেখবেন বানরের ঝাঁক। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি সুন্দরবনের অনেকটা অংশই দেখতে পাবেন। নতুন করে এখানে তৈরি হয়েছে বেশ কিছু ব্রিজ, যা এই করমজলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মোট কথা, অল্প সময়ে সুন্দরবন দেখতে চাইলে আপনার জন্য বেস্ট অপশন হবে করমজল। মংলা থেকে বোট ভাড়া করে কিভাবে এই করমজলে আসবেন, কোন কোন জায়গায় ঘুরতে যাবেন, কি কি দেখবেন আর কিভাবে এই সময়টা কাটাবেন, সব কিছুই রয়েছে এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে মংলা। এখানে সরাসরি আপনি মংলার ঘাটে পৌঁছে যাবেন, অথবা অটো নিয়ে চলে আসতে হবে এই মংলার খেয়াঘাটে। এখানে আসার পরে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে, কিন্তু আমরা চিন্তা করছি আমরা ওই পারে যেয়ে ওইখান থেকে নৌকা ভাড়া করব। শুনছি ওই পারে গেলে নৌকা ভাড়া নাকি একটু কম পাওয়া যায়, তাই আমরা সেই কথা মতো চলে গেলাম ওই পারে। আর ওই পারে যাওয়ার পরে চা খাচ্ছি আর বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি যে নৌকা ভাড়া কিছুটা কম পাওয়া যায় কিনা। আসলেই ঠিক, এই পারে কিছুটা কমে আমরা একটা নৌকা ভাড়া করলাম। এটা আমাদের চারজনের জন্য মোটামুটি ঠিক আছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় মানুষ অনুযায়ী নৌকা ভাড়া করবেন। আর এই নৌকাটার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা। আর এখানে অনেক টাইপের নৌকা আছে, আপনারা চাইলে যে কোনো কিছু ভাড়া করতে পারেন। আর আমরা যে নৌকাটা ভাড়া করছি এর ড্রাইভারের নাম হচ্ছে জসিম। আমি ডিসক্রিপশনে নাম্বার দিব, আপনারা চাইলে অন্য নৌকাও নিয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে সময় কাটাচ্ছিলাম, আর যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। মোহনায় যাওয়ার পরে এই নৌকা একটু দোলাদুলি শুরু করছে আর আমার বন্ধুরাও ভয় পাচ্ছিল। আসলে এই জন্যই বলছি, একটু বড় সাইজের নৌকা নিলে আপনাদের ভয়টা একটু কম লাগবে। প্রায় 2 ঘন্টা পরে আমরা করমজলে চলে আসছি। আর এখানে আসার পর দেখলাম অলরেডি অনেক নৌকা চলে আসছে আমাদের আগে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, আপনারা এই জায়গাটাতেই মনে হবে যে যেন সময় কাটাই। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। করমজলের প্রবেশ মূল্য মাত্র 46 টাকায় আপনারা এই জায়গায় প্রবেশ করতে পারবেন। আর ওইটা টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখলাম বাদরের ঝাঁক, যা খাবারের জন্য আমাদের পিছনে ঘুরতেছে। দাঁড়িয়ে আছি এখন সুন্দরবনের করমজলে। এই জায়গাটা সুন্দরবনের অল্প একটু জায়গা, বাট এই জায়গাটায় আসলে আপনি সুন্দরবনের পুরো একটা ধারণা পাবেন। যারা খুলনা এবং মংলায় বেড়াতে আসেন আপনারা অবশ্যই করমজল আসবেন। এবং এখন করমজল আগে থেকে অনেক বেটার হয়েছে, যারা আগে আসছেন তারা আবারও আসতে পারবেন। বিকজ করমজলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু রোড করছে, একটা ব্রিজ করছে, এবং এখানে আসলে আপনি অনেক অনেক বাদর দেখতে পাবেন, যেটা আপনাকে আপনার কাছে ভালো লাগবে। নর্মালি আমরা চিড়িয়াখানায় গেলে বাদর দেখতে পাই, বাদররা হচ্ছে আটকানো থাকে, বাট এইখানে বাদরগুলো ছাড়া এবং এগুলোর হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে ঘুরে। এই জিনিসটা এখানে আসলে আপনি এনজয় করতে পারেন। এই যে দেখেন, এই আমার সাথে একটা বাদর। ভালো আছো বাবা? ওরে বাবা রে, ওরে খাইছে রে। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে হরিণের খাঁচার পাশে। এখানে আপনারা যদি হরিণ দূরে থাকে আপনারা এখান থেকে এই জিনিসটা নিতে পারবেন। এগুলো কি হরিণের খাবার? কত করে বেচো বাবা? এই যে দেখেন, আমি 2টা 5 টাকা 5 টাকা 10 টাকা দিয়া 2টা পাতা নিছি। এগুলো দেখলে নাকি হরিণ দৌড়ে চলে আসে, আমি দেখি যে আসলে দৌড়ে আসে কিনা। হ্যাঁ, এই 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 যে দেখো, কামিং, আসো আসো। দেখেন এতগুলো হরিণ আসতেছে মাত্র একটা, তার মানে এইটাই এটার মধ্যে খিদা আছে। আসো বাবা। একটু আগে আমি হচ্ছে ওই বাদরের সাথে একটু কথা বলতে চাই, ধরা খাইছি, কিন্তু এখন হরিণ বাবাজি খুব সুন্দর করে আসতেছে। দেখেন যে, আসো 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 আসো, ভেরি গুড ভেরি গুড, খুবই ভদ্র, ধরো। ও অনেক ভালো, যে ওরা কেউ আসে না, ও একমাত্র আসছে, ডাকার সাথে সাথে আসছে। না তুমি এটা খাও, হা করো। এখানে আসলে ওই যে হরিণকে খাওয়াইতে পারবেন, হরিণগুলো খুব কাছে আসে, ধরতে পারবেন, খাবারগুলো নিয়ে খাওয়াইতে পারবেন। হ্যাঁ
এখানে অনেক কুমিরের প্রজনন প্রজনন কেন্দ্র আছে, আর ওইখানে লেখা আছে কুমির হতে সাবধান। কুমির আছে এখানে? ও ছোট ছোট বাচ্চা কুমির, ও মাই গড, ওই যে দেখেন, ডেঞ্জারাস অবস্থা দেখছেন। এখানে বাচ্চা বাচ্চা ওই অনেকগুলো, এখানে অনেক অনেক বাচ্চা কুমির। ওদেরকে কিছু খাবার টাবার দিছে, মেবি খাচ্ছে। দুইটা বড় বড় পুকুরের মতো আছে, এই পুকুরগুলোর মধ্যে আপনার কুমির থাকে। এই যে দেখেন এখানে একটা, এখানে একটা পুকুর, এপাশে একটা পুকুর, এখানে আমাদের থাকতে গেলে কুমির আছে। এই যে সামনে একটা বান্দর আছে, আমি কিছুক্ষণ আগে বান্দরের সাথে একটু দুষ্টামি করতে চাই, ধরা খাইছিলাম। অনেক বান্দর, এটা হাববাবু খারাপ দেখা দিচ্ছে। 15 ভাই তুমি কি ভালো? সুন্দরবনের সৌন্দর্য আপনি যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে হচ্ছে কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে। এবং বিশ্বাস করেন আপনি এই জায়গায় আসলে একটা নীরবতা, যারা নীরবতা পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, নীরবভাবে নিজের সাথে কথা বলতে চান, তারা আপনারা এই সুন্দরবনে আসতে পারেন। এখানে অনেকগুলো রিসোর্ট হয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। এই রিসোর্টগুলোতে আপনারা নিরিবিলি থেকে আপনারা প্রকৃতিকে এনজয় করতে পারবেন। আজকের দিনটা অনেক গরম, বাট এই জায়গাটাতে কেমন ঠান্ডা লাগতেছে মানে বিশ্বাস করবেন না। এই যে গাছপালাগুলো আছে এগুলো ছায়া পড়ে, সো আপনার গরম অনুভূত হবে না। যখনই আসেন, যেমনই সময় আসেন, শীতকালে আসেন, গরমকালে আসেন, যেখানেই আসেন, বাট এই জায়গাটা আসলে দেখবেন যে আপনি ঠান্ডা অনুভব করছেন। এইটাই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। আমরা ট্যুরে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই, বাট কখনো আমরা হচ্ছে বিপদে পড়লে আমরা কিন্তু আমাদের যে আপনজন আছে, যে ট্যুরিস্ট পুলিশ আছে, তাদের সহযোগিতায় নেই না। এই জিনিসটা কখনোই করবেন না, যেই জায়গায় যান, যেখানেই ঘুরতে যান। এই যে দেখেন আমাদের ভাইরা আছে ট্যুরিস্ট পুলিশ, এবং ওনারা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই নাম্বারটা আপনারা ইউজ করতে পারেন। এই নাম্বারটা ইউজ করলে আপনারা আপনাদেরকে আমাদের আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আমাদের হটলাইন নাম্বারটা হলো 01320222222। এই নাম্বারে আপনি ফোন করলে যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমাদেরকে আপনারা পাশে পাবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, টুরিস্ট পুলিশ বাংলাদেশ। এছাড়া আমাদের টুরিস্ট পুলিশ সুন্দরবন জোন দিলে বিভিন্ন জায়গাতে আমাদের আমাদের পাওয়া যাবে। আমাদের ফেসবুক পেজগুলোতে আপনারা ফলো দিয়ে রাখবেন। আপনার মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি, যাতে করে সবাই টুরিস্ট পুলিশ সম্পর্কে এবং কোথাকার কোন স্পটের কি বর্তমান অবস্থা, কি নিষেধাজ্ঞা বা বর্তমান অবস্থা, কি সিচুয়েশন, এটা পেজ থেকে জানতে পারবেন। এটা হচ্ছে রোড, বাট সে এই রোডে না যাই আসে এই যে গাছের মধ্যে ঢুকছে। ভাইয়া আপনি এই এখানে কেন গেলেন? তুই একটা ছবি তুলে দে। বুঝছি তো, কিন্তু আপনি আপনি এই যে এই যে আপনি এই রোড ছেড়ে আপনি এখানে কেন গেলেন? আমার মতে উনি বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন আছে সেটা ভায়োলেট করতেছে। কি করছে? এটা দেশ ও দশের শত্রু। আপনি একটু এখানে আসেন, আমি ওনাকে হাতে না। এই যে এই যে উনি যে এই যে রোড রাইখা, আমরা সবাই রোডে আছি, উনি এই রোড ছেড়ে উনি এখানে গেছে। না দেখেন, বন্যপ্রাণীরাও কিন্তু আপনার সভ্যতে হাঁটতে শিখে নেই এখনো, যেটা তারা বন্যপ্রাণী। হ্যাঁ ঠিক, এখন ওনাকে আমি কি বলবো তাহলে? আমাদের জন্য যে রাস্তা বানালে, আমরা এই রাস্তায় হাঁটবো, এই রাস্তায় ছবি তুলবো, সময় কাটাবো, কিন্তু সেক্ষেত্রে উনি গিয়ে কি করলো, যে বন্যপ্রাণীর জায়গা সেটা উনি নিজে দখল করলো। এইটাই তো, এই রোডটা আমাদের আর এইটা হচ্ছে বানরদের। এখন একটা বন্যপ্রাণীর মধ্যে যে একটা অশিক্ষিত অসভ্য প্রাণীর সাথে উনার পার্থক্যটা কোথায়? আরে ভাই ভাই কে কথা বলতেছো, এই ছবি তুলে দে বেটা, ছবি তুলে দে। এই দেখেন অবস্থাটা দেখেন, তাকে হাতে নাতে ধরার পরে সে বলে ছবি তোলার জন্য। আচ্ছা আপনি কি আর কখনো এরকম করবেন? আমার মতে উনি বন্যপ্রাণী সংরক্ষণ আইন যেটা ওটা উনি অমান্য করতেছে। হ্যাঁ এটা উনি রুলস ভায়োলেট, আপনি স্বীকার করতেছেন না তো, সে অন্যায় করছে স্বীকার করতেছেন করা, সেটা ডাক করা না করে আমাদের কাছে করবে না, সেটা করবে টুরিস্ট পুলিশের কাছে। উনি বিশেষ রুম আছে, ওই রুমে গিয়ে উনি স্বীকার করবে। এই খাওয়ার পর কি এই এটা কি বনের মধ্যে ফেলে দিবে এই ময়লাটা? না,
যে ঝুলন্ত ব্রিজের কথাটা বললাম না, ওই যে দেখেন ওইটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর আপনারা, আমি এখন বসে আছি এই ওয়াচ টাওয়ারের উপরে, একবারে সবার উপরে। আপনারা যদি গরম লাগে, বাতাস খেতে চান, তাহলে এই যে ওয়াচ টাওয়ার চলে আসবেন, দেখেন কি সুন্দর বাতাস। এখন ওয়াচ টাওয়ার থেকে এদিকে একটা নতুন জায়গা হয়েছে, সেই জায়গা ধরে হাঁটতেছি। আর এইটা ধরে পুরোটা ঘুরে আসার পরে আপনারা একটা ঝুলন্ত ব্রিজে উঠতে পারবেন, দেন আবার চলে যাবেন হচ্ছে সেই ট্রলার ঘাটে, আমরা সেই পর্যন্ত করব। পুরোটা ঘুরতে আপনার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো, আর ওই সময়ের মধ্যে আপনারা পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পাবেন। পুরো বনের ভিতরে বিস্তৃত রাস্তা যা এদিক ওদিক চলে গেছে, যেটা ধরে হাঁটলে আপনাদের নীরব খুব ভালো লাগবে এই সময়টা। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে। আর নতুন করে যেই ব্রিজটা হয়েছে, এইটা এই জায়গার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যেটা অনেকটা আমার কাছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো লাগছে। সো এই বনের ভিতরে এই ব্রিজ দেখে আপনাদের ভালো লাগবে। ছোট একটা নদী আছে, সেই নদীর উপরেই তৈরি করা হয়েছে এই সুন্দর ব্রিজ। এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই পুরো জায়গাটা ঘুরতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে, আর যদি আস্তে আস্তে হাঁটেন তাহলে হচ্ছে দুই ঘন্টার মতো সময় লাগবে। রাস্তা মোটামুটি বড়, প্রায় 2-3 কিলোমিটার হবে। সো ওভাবে প্রিপারেশন নিয়ে আসবেন হাঁটার জন্য। আর হাঁটলে ভালো লাগবে, কেননা হচ্ছে আশেপাশে নিরবতা তো আর গাছের মধ্যে। সো হাঁটবেন, একটু একটু করে রেস্ট নেবেন, তাহলে ভালো লাগবে। এটা হচ্ছে গত আমার আগে যে ব্রিজ, এখন নতুনটা হয়েছে, বাট এই জায়গাটা তারা আবার কিন্তু রেখে দিছে। এই জায়গাটা রাখার কারণে আগের ফিলটা আপনি পাবেন। এই ছিল আমার আজকের সুন্দরবন করমজলের অভিজ্ঞতা। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।